রঙ্গন, এক্সকিউজ আস, এটা তুমি কি করছিলে রঙ্গন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, তুই তো এবারের মেড রঙ্গন, তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করছো, তো এতে প্রবলেম কোথায়? তোমার সিরিয়াসলি এতে প্রবলেম লাগছে না? না, তুমি ওকে জানো না চেনো না, আমি তোমার ভালোর জন্যই বলছি রঙ্গন, আমার মনে হয় ও তোমার ভালো মানুষের সুযোগ নিতে পারে। দেখো, ওনাকে দেখে চালাক চতুর মনে হলো, মানে সিম্পল একজন মানুষ। চলো এসো। এগুলো এখানে কি করছে? আর এই জিনিসগুলো তো ওই রথ থেকে সাজানোর জন্য ব্যবহার করা হয়েছিল। তাহলে কি রথটা কেউ নষ্ট করার চেষ্টা করছিল? কিন্তু কেন, আর কেই বা করবে? আমি পুলিশে যাবো, পুলিশের কাছে অভিযোগ জানাবো। তোমার শরীরটা খারাপ ধরো। কি হয়েছে এটা? কি শান্ত মা, একজন প্রমোটার এসেছে, বলেছে 15 দিনের মধ্যে আমাদের এই বাড়ি খালি করতে। কি বলছিস কি তুই? সে এসে বলল যে এই এই জমিটা নাকি তার। সে কি কে চলে যাও? হ্যাঁ, প্রমোদ পাশের গ্রামে থাকে, নিজেদের নব একবারই বাড়াবে। আমিও দেখি কোথা থেকে তুমি দলিল খুঁজে পাও। আমাকে জানতেই হবে, জানতেই হবে যে রথটা কে নষ্ট করার চেষ্টা করছিল। এটা তো অভিষেক দাদাবাবু হিল চেয়ারের দাগ, কিন্তু উনি তো সবসময় ওই চেয়ারেই বসেছিলেন। আর এই দড়িটা, বাবা এটা তো খুবই শক্ত। আর এটাতে কেমন বর্ষি মতন একটা জিনিস লাগানো আছে, তার মানে রঙ্গন দাদাবাবুর বানানো ওই রথটা কেউ কেউ নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু কেন? আমাকে খুঁজে বের করতেই হবে। বাবা, বাবা দলিলটা পেলে? ছোট কণিকাপুর নিয়ে আয় রে, আরো যাও দিয়ে দাও এগুলো। হলো তো দিদি, তুই কোথায় বলো দেখি? এদিকে আমরা খেটে খেটে মরছি, আর ওই মহারানী কোথায় গেল বলো দেখি? ও করবে এই কাজ, ও ঋষিকা ম্যাডামের পার্সোনাল কাজের লোক, সেই দিমাগে ওর মাটিতে পা পড়ে না। যখন প্রথম এসেছিল না, ওকে সরল সাদা সিঁধে ভেবেছিল, সাতজন মুখে রা কাটে না। সেদিন পাখিকে দেখলো ওর মুখ দিয়ে খই ফুটছে। দিভাই, তোর ঘরের এসি চলছে, ঠিক হয়ে গেছে? সব ঠিক করে দিয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বৌমা। হ্যাঁ মা। বলছি যে কণিকা ভোগটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের বড় বৌমার হাতের রান্নার স্বাদ চিরকালই অমৃতের মতো। হ্যাঁ, জবাব নেই। আমি কিন্তু আর একটু প্রসাদ খাবো। কোথায় গেল ও? কোথায় গেল? আমি লতাকে বলে দেবো বাবা। হ্যাঁ, লতাকে বলো আমার ঘরে যেন আর একটু প্রসাদ দিয়ে যায়। ঠিক আছে, চল চল। বাবার জন্য তুলে রেখো তো। হ্যাঁ ম্যাডাম, একটু প্রসাদ নিন। না না, আমি খাবো না প্রসাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। দাও, তুমি যাও লতা, যাও যাও। মন্দির আর না বলতে নেই যে ঠাকুরের প্রসাদ। আরে আমি খাবো না, ছেড়ে দে, এরকম করিস না। আচ্ছা, যেটা একটা ফল নেই। না নেই বলছি, একটা ফল নেই। ওকে, থ্যাংক ইউ। মিষ্টিটা কিন্তু খুব ভালো, দোকানে খেয়ে দেখতে পারিস। মিষ্টি বাবা, মিষ্টি খাওয়া কবে ছেড়ে দিয়েছি। মন্দিরান্তি, তুমি এখনো কি সুন্দর মেনটেন করো গো। আমাকে তো মেনটেন করতেই হবে, আমি একজন পাবলিক ফিগার বলে পাবো না? নিশ্চয়ই নিশ্চয়ই। চলো 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 পাল্টাই।